সারা দুনিয়ায় অথবা দুনিয়ার অধিকাংশ অঞ্চলে এভাবে মানুষের চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করার ঘটনা আমার যতটুকু মনে হয় যে পৃথিবীতে এই প্রথমবারের মতো ঘটনাটি ঘটছে কাজে এই প্রেক্ষিতে কোরআন এবং হাদিসের আলোকে ইস্তেহাদের মাধ্যমে এই পরিস্থিতিতে এই সমাধানটি পেশ করা এটি অবশ্যই একটি ইস্তেহাদি বিষয় আর এই ইস্তেহাদি বিষয়ের ক্ষেত্রে ওলামা একরামের মতপার্থক্য থাকাটা বিচিত্র কিছু নয় বরং এই ধরনের ক্ষেত্রে ওলামা একরামের একাধিক মতামত সামনে আসা এটি হলো স্বাভাবিক এবং এটি হলো ফিতরাতের বিষয় এটি স্বাভাবিক প্রক্রিয়া এই বিষয়ে ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আসলে বারবার একটা বিষয় নিয়েই আপনাদের সম্মুখে উপস্থিত হওয়াটা কিছুটা বিব্রতকর এবং বিরক্তিকরও বটে কিন্তু এরপরেও আসলে বিষয়টি নিয়ে কোন ধরনের বিভ্রান্তির কারণ যেন আমি না হই সেই বিষয়টি আসলে মূলত একই বিষয়ে তিন তিনবার লাইভ প্রোগ্রাম করতে আমি বাধ্য হলাম যে বিষয়টি যদিও বিষয়টি অতিক্রান্ত হয়ে গিয়েছে কিন্তু এরপরও কিছু মানুষ তারা একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়েছে অনেকে ফোন করে জানতে চাইছে বিভিন্নভাবে ইনবক্স করছে এই জন্য সকলের কাছ থেকে বিষয়টি কনফিউশন দূর করবার জন্য দ্বিধাদ্বন্দ্ব দূর করবার জন্য আমি সর্বশেষবারের মতো এই বিষয় নিয়ে আবার একটু লাইভে আসলাম যারা যে যেখান থেকে আমার সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত আছেন সকলকে সুক্রিয়া জ্ঞাপন করছি এবং আমাদের সঙ্গে সংযুক্ত থাকার জন্যে সকলের কৃতজ্ঞতা পোষণ জ্ঞাপন করছি প্রকাশ করছি প্রিয় ভাইয়েরা ভাই ও বোনেরা দেশ বিদেশ থেকে যারা আমার সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত আছেন আমার আজকে একটু আগে সালাতুল জুমার ঠিক আগ মুহূর্তে অথবা কোথাও কোথাও জুমার চলাকালীন মুহূর্তে আমি একটি লাইভ বক্তব্য দিয়েছিলাম এবং গতকাল বিকাল বেলায় মূলত আজকের জুমার নামাজকে কেন্দ্র করে একটি দীর্ঘ লাইভ বক্তব্য আমার প্রচারিত হয়েছিল আমার এই ফেসবুক পেজ থেকে সবগুলোর প্রেক্ষিতে এখন সর্বশেষ কিছু কথা আমি জরুরি প্রয়োজন মনে করেই আপনাদেরকে আবার বিরক্ত করবার জন্য এখানে হাজির হয়েছি আমি প্রথম গতকালকে আমার যে বক্তব্য ছিল জুমার নামাজকে কেন্দ্র করে সেটি ছিল যে শহর অঞ্চল বড় বড় গ্রামাঞ্চল যেগুলো জনপদ যেগুলো যে সকল জায়গায় সাধারণত জুমার নামাজ আদায় হয়ে থাকে সেই সকল জায়গাগুলোতে বর্তমানে এই করোনা ভাইরাস সংক্রান্ত সংক্রমণের আশঙ্কাজনক এই পরিস্থিতিতে রাষ্ট্র সরকার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাগুলোর পক্ষ থেকে যে বিধিনিষেধের পরিবেশ চলছে এই প্রেক্ষিতে জুমার নামাজ আদায় করা যাবে কিনা বা কী করণীয় জুমার নামাজকে কেন্দ্র করে তো মূলত সেই ক্ষেত্রে আমাদের যে বক্তব্যটি গতকালকে আমরা প্রচার করেছিলাম সেটি হলো যে বাসাবাড়িতে যদি আশপাশ থেকে বেশ কিছু মানুষের সেখানে উপস্থিতির আয়োজন করা যায় তাহলে সেখানেও সংক্ষিপ্ত পরিসরে জুমার নামাজ আদায় করার ব্যাপারে আমাদের বক্তব্য ছিল মূলত এটি দারুল উলুম থেকে এই ফতোয়া দেয়া হয়েছে সেই উলুম দেওবন্দের ফতোয়ার আলোকেই মূলত আমার গতকালকের বক্তব্যটি ছিল আজ সকালে আমি দারাল উল্লম করাচির আল্লা থাকি ইসমানিদ আহমদ বারাকাত আলিয়া সহ উলুম করাচির পক্ষ থেকে একটু ভিন্ন মত পোষণ করে আরেকটি বক্তব্য সামনে এসেছে সেই আলোকে ঠিক জুমার সময় গতকালকে আমার ওই বক্তব্যের আলোকে যারা যারা জুমার আজকে আয়োজন করেছিলেন তারা যদি অন্তত আমার দ্বিতীয় বক্তব্যটি শুনতে পারেন সেই আশায় আমি ঠিক জুমার আগ মুহূর্তে আবার সংক্ষিপ্ত লাইভ বক্তব্য বলেছিলাম যে আল্লাপা থেকে উসমানি এবং দারুলম করাচির ফতোয়া হলো যে এইভাবে বাসা বাড়িতে জুমা না করা কাজেই সেই বক্তব্য শুনে কেউ কেউ আবার জুমা থেকে বিরত থেকেছেন অনেকে জুমা পড়ে ফেলেছেন জুমা পড়ার পরে আমার এই বক্তব্য তাদের কাছে গিয়েছে এখন তারা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়েছেন অনেকেই এবং এজন্য জন্য জানতে চাইছেন সেই প্রেক্ষিতেই আসলে মূলত সেই দ্বন্দ্ব সেই দ্বিধা এবং সেই সংশয় দূর করবার লক্ষ্যেই আজকের এই মুহূর্তে সর্বশেষ আমার এই লাইভ বক্তব্য তো এই বিষয়ে স্পষ্ট কথা হলো যে এইগুলো মুস্তাহাদফি বিষয় এটা নিয়ে ইস্তেহাদি বিষয়ে ওলামাদের মধ্যে এটা নিয়ে মত থাকতেই পারে এই মত থাকাটা এটা খুব কোনো দর্শনীয় বিষয় নয় অনেকে লক্ষ্য করলাম যে এই জুমা কেন্দ্রিক এই ফতোয়ার একটু ভিন্ন মত এবং মত কারণে অনেকে বিরক্তি প্রকাশ করছেন তো তাদের সেই সকল ভাইদের জন্য আমার সবিনয় বক্তব্য হল যে এখানে আসলে বিতর্কের কোনো বিষয় নয় ইসলাম যে সকল বিষয়কে চূড়ান্ত করে দিয়েছে সকল তো কোনো দ্বিমত কখনোই হয় না কিন্তু যে সকল বিষয়গুলোতে ইসলামের মধ্যে ইজতেহাদের অবকাশ রয়েছে সেখানে ইস্তেম্বাতের অবকাশ রয়েছে কোরআন সুন্না এবং পূর্ববর্তী যে সকল ফিখের মাসায়েল সাহাবা করাম এবং সালাফদের যে আমল সেই সকল আমলের প্রেক্ষিতে বর্তমান যুগের যে সকল ফকিহরা রয়েছেন যে সকল ওলাম একরাম রয়েছেন তারা এই সকল বিষয়গুলোতে গবেষণা করে একটি মতামত তারা সামনে এনে থাকেন তো স্বাভাবিকভাবেই এই এই ধরনের বক্তব্য সামনে আসার সময়ে কিছুটা মত তৈরি হওয়াটাই স্বাভাবিক আমাদের এই বিষয়টি জেনে রাখা উচিত যে আসলে করোনা ভাইরাস আজকে বিশ্ব প্রেক্ষাপটে এমন একটি পরিবেশ তৈরি করে দিয়েছে নিকট অতীতে যার কোনো দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না বরং আমি তো বলবো দূর অতীতেও এই ধরনের সারা বিশ্বব্যাপী লকডাউন হওয়া সারা বিশ্বব্যাপী মানুষের চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করার নজির আমি বলবো যে বিশ্ব ইতিহাসের মধ্যে দ্বিতীয়টি আর খুঁজে পাওয়া যায় কিনা সেটি বিরল একটি বিষয় বিভিন্ন সময় নানা ধরনের অচল অবস্থার সৃষ্টি হয়েছে যুদ্ধ এবং রণপরিবেশ তৈরি হয়েছে মানুষের যানমারের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বিভিন্ন ধরনের পরিবেশ তৈরি হয়েছে কিন্তু সারা দুনিয়ায় অথবা দুনিয়ার অধিকাংশ অঞ্চলে এভাবে মানুষের চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করার ঘটনা আমার যতটুকু মনে হয় যে পৃথিবীতে এই প্রথমবারের মতো ঘটনাটি ঘটছে এই প্রেক্ষিতে এবং আলোকে মাধ্যমে এই এই সমাধানটি পেশ করা এটি অবশ্যই একটি ইস্তিহাদি বিষয় আর এই ইস্তেহাদি বিষয়ের ক্ষেত্রে ওলামে একরামের মতো পার্থক্য থাকাটা বিচিত্র কিছু নয় বরং এই ধরনের ক্ষেত্রে ওলামে একরামের একাধিক মতামত সামনে আসা এটি হলো স্বাভাবিক এবং এটি হলো ফিতরতের বিষয় এটি স্বাভাবিক প্রক্রিয়া এই বিষয়ে যারা এই কোন ধরনের বিরক্তি প্রকাশ করছেন তারা আসলে সঠিক পন্থাটি অবলম্বন করছেন না আমরা জানি যে করোনা ভাইরাসের মতো এই ধরনের ভাইরাস এই প্রথম দুনিয়াতে মানুষ এটা সম্মুখীন হওয়ার কারণে চিকিৎসা বিজ্ঞানীরাও কিন্তু এখনো পর্যন্ত সঠিক কোনো সমাধান দিতে পারেনি যদিও সকলে বলছে যে এই সোশ্যাল ডিস্টেন্স সামাজিক দূরত্ব অবলম্বন করাই হলো এর সমাধান আসলে কি প্রকৃতিটি সমাধান এর সমাধান আসতে সময় লাগবে যখন নতুন কোনো সংকট তৈরি হয় তখন সেই সংকট সমাধান হওয়ার জন্য আমাদেরকে একটু সময় নিতে হয় ঠিক তদ্রুপ করোনা ভাইরাসের সংক্রমণের ব্যাধিতে বা এই আশঙ্কার কারণে সরে এই যে অবস্থাটি সৃষ্টি হয়েছে সেই অবস্থার প্রেক্ষিতে ওলামায় গ্রামের মধ্যে কিছুটা দ্বিমত থেকে যাওয়াটা এটি বিচিত্র কিছু নয় কাজেই আমি বলবো যে এই যে আজকে জুমার নামাজ মসজিদের বাইরে বিভিন্ন ঘরোয়া পরিবেশে ঘরের আঙ্গিনায় ঘরের উঠানে অথবা ঘরের ড্রয়িং রুমে বাসা বাড়িতে বিভিন্নভাবে জুমার নামাজ আদায় করার বিষয়ে দুই রকম যে বক্তব্য এসেছে দারুল উলুম করাচির পক্ষ থেকে এবং দারুল উল্লুম দেওবন্দের পক্ষ থেকে বিষয়টি দুটি অবকাশ কোরআনসোন্লার আলোকে রয়েছে বলেই ইস্তেহাদের মাধ্যমে দুই ধরনের বক্তব্য তারা সামনে এনেছেন এখন কথা হলো যে আমরা কি করব। আমরা কী করব এই বিষয়ে এই বিষয়ে আমরা আমাদের বক্তব্য দিয়েছি যে আমার কাছে ব্যক্তিগতভাবে অগ্রগণ্য মনে হচ্ছে যে এই প্রেক্ষিতে বাসাবাড়িতে সংক্ষিপ্ত পরিসরে জুমার নামাজ আদায় না করে জোহরের নামাজ আদায় করাটাই অধিকতর উত্তম অধিকতর এটি অগ্রগণ্য এবং অধিকতর গ্রহণযোগ্য মতামত তবে হ্যাঁ যারা জুমার নামাজ আদায় করেছেন সেটিও সমস্যাপূর্ণ কোনো বিষয় নয় যেহেতু একটি ইশতেহাদের উপর ভিত্তি করে তারা জুমার নামাজ আদায় করেছেন এবং ওলামা একরামের ফতোয়ার আলোকে তারা জুমার নামাজ আদায় করেছেন সেটাকেও কোনোভাবেই কোনো সমস্যা হয়েছে বা নামাজ হয়নি নামাজের ব্যাপারে কোনো ধরনের ত্রুটি রয়েছে এ কথা বলার অবকাশ নেই কাজে এটি একটি ইশতেহাদি বিষয় এটি একটি মত বিষয় মতপার্থক্যের ক্ষেত্রে ইসলাম মতপার্থক্য যেখানে তৈরি হয় ওলামা একরামের মতবিরোধ যেখানে তৈরি হয় কোরআন সন্ন্যার আলোকে যেখানে একাধিক মত আসে সেই একাধিক মত আশাটি উন্মতের জন্য বরং বিষয়টি সরল এবং সহজ করে দেয় যে কোনো একটির উপর যদি কেউ সঠিক পন্থায় আমল করে নেয় তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছ থেকে সে উপযুক্ত বিনিময়ে সে পেয়ে যাবে কাজেই যারা জুমা পড়েছেন শর্ত রক্ষা করে যেভাবে দারুরুম দেওবন্দের ফতোয়ারকে বলা হয়েছে এবং গতকালকে আমার লাইভে যেভাবে আমি বলেছিলাম আমাদের সেই বক্তব্যের আলোকে যারা জুমান নামাজ পড়েছেন তাদের কোনো সংশয়ের কারণ নেই ইনশাল্লাহ তাদের জুমা আদায় হয়ে গিয়েছে কোনো সমস্যার কিছু নেই এবং যারা জুমান নামাজ পড়েননি দার্লোম করা থাকে বরাকাত হোমের ফতোয়া এবং আমার সর্বশেষ বক্তব্যের আলোকে তাদেরও কোনো সমস্যা নেই তারা জোহরের নামাজ আদায় করেছেন সেটিও হয়ে গিয়েছে যদি কেউ ফতোয়ার আলোকে জুমা পড়ে থাকেন তার জুমাও হয়েছে কোনো সমস্যার কিছু নেই যারা জোহর পড়েছেন তাদের জোহরও হয়েছে সেতেও কোনো তাতেও কোনো সমস্যা নেই আবার যারা জোহর এই দারালুম থেকে বলা হয়েছিল ইনফেরাদি ভাব একা একই জুমান জোহরের জুমার পরিবর্তে জোহরের নামাজ একাকি পড়তে আবার আল্লাহ মাতাকি উসমানী বলছেন যে সেখানে জামাত পড়তে অসুবিধা নেই তো মূলত একাকি পড়া বা জামাত পড়া তার মানেই ফতোয়া দুই ধরনের রয়েছে যে কোনো একটির উপর আমল করলে করা যেতে পারে এখানে একেবারে কোনো হারাম হারের প্রশ্ন নয় মাকরু হওয়ার প্রশ্ন কাজেই জোহরের নামাজ কেউ যদি একাকি পড়ে থাকেন তারটিও হয়েছে কেউ জামাতের সাথে পড়ে থাকলে সে ইনশাল্লাহ জামাতের সবাব পেয়ে যাবেন তো এই বিষয়ে আমরা ইনশাল্লাহ ধৈর্যের সাথে ওলামা একরামের পক্ষ থেকে এই ধরনের ইস্তিহাদি বিষয়ে একাধিক বক্তব্য আসলেই আমরা বিরক্তি প্রকাশ না করি বরং ইসলামের যে সার্বজনীনতা যে ইসলামের যে বৈচিত্র্যময় বিধানের যে সৌন্দর্য সেই বিষয়টি আমরা এখান থেকে উপভোগ করার চেষ্টা করি সাম্প্রতিক সময়ে আমাদের দেশে মসজিদগুলোর মধ্যে এই জামাতের জামাতের ব্যাপারে সরকারিভাবে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে যে ওয়াক্তিয়া নামাজে পাঁচ বক্ত পাঁচজন মুসল্লি সর্বোচ্চ আর জুমার নামাজে সর্বোচ্চ দশজন মুসল্লির একত্রিত হওয়ার সুযোগ রেখে এর অধিক মুসল্লির অংশগ্রহণের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে সরকারের পক্ষ থেকে এবং সরকারের এই বক্তব্যটি অনেক ওলামা একরামের বক্তব্যের আলোকে ওলামা একরাম ঐক্যবদ্ধ হয়ে সরকারকে পরামর্শ দিয়েছিলেন যে সীমিত আকারে মসজিদগুলোতে জামাত অব্যাহত রাখা উচিত কাজী সরকার ওলামা একরামের সেই বক্তব্যের আলোকেই সরকারিভাবে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে সীমিত আকারে যে মসজিদের মুসল্লির যে করা কথা ওলামা একরাম বলেছেন তারা সেই সীমিত বিষয়টাকে নির্ধারণ করে নির্ধারিত করে দিয়েছে যে পাঁচজন এবং জুমার জন্য দশজন সর্বোচ্চ তো কাজেই সরকারের এই বক্তব্য সরকারের এই অবস্থান ধর্ম মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত এটি বলা চায় ওলামায়েকেরামের দিক নির্দেশনার আলোকেই হয়েছে এই বক্তব্যটি সামনে আসার পর আমরা আবার লক্ষ্য করেছি যে দেশের শীর্ষস্থানীয় অনেক ওলামায়েকেরাম মসজিদগুলোকে এভাবে বিধিনিষেধের আওতায় আনবার ক্ষেত্রে তারা ভিন্ন মত পোষণ করছেন তাদের বক্তব্য সামনে এসেছে সেটা নিয়েও আমরা অনেকে বিভিন্ন ধরনের দ্বিধা এবং সংশয় প্রকাশ করছি সেটিও আমাদের স্পষ্ট ভালো করে বুঝে রাখা উচিত যে মূলত তাদের বক্তব্য হল যেখানে হাটে বাজারে ব্যাংকে অফিসে আদালতে অনেক জায়গায় এখনও জনসমাগম হচ্ছে তো সেই সকল জনসমাগমগুলো বন্ধ না করে মসজিদকে কেন বন্ধ করা হবে এই হলো তাদের প্রশ্নের জায়গাটি এটি অবশ্যই অত্যন্ত যৌক্তিক একটি প্রশ্নের জায়গা এবং সেক্ষেত্রে আমাদের বক্তব্য এবং আমাদের পরামর্শ হলো যে অবশ্যই শুধু মসজিদগুলোকে জনসমাগম থেকে বিরত রাখলেই হবে না মূলত ভাইরাস সংক্রমণের যে আশঙ্কা সেটি তো মসজিদের মধ্যেই শুধু নয় সেটি বাজারে ঘাটে কিংবা ব্যাংকে যেখানেই হোক সর্ব সর্ব সর্বক্ষেত্রেই সামাজিক দূরত্ব বজায় রাখবার বিষয়টি নিশ্চিত করা উচিত যদি অন্যান্য জায়গায় যদি সেই নিশ্চিত করা না যায় তাহলে শুধুমাত্র মসজিদকে এখানে বিধিবদ্ধ রাখার এটি যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে কাজে ক্ষেত্রে আসলে মূলত শুধু সরকার এবং রাষ্ট্রেরই দায়িত্ব নয় জনগণেরও এখানে সচেতনতার প্রশ্ন রয়েছে আমরা লক্ষ্য করছি যে আশঙ্কাজনক হারে আমাদের বাংলাদেশে যে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে আজও সর্বশেষ তথ্য অনুযায়ী মাত্র এগারোশো লোকের এগারোশো সামথিং লোকের করোনা টেস্ট করে সেখানে প্রায় চুরানব্বই জন অর্থাৎ যাদের যাদের করোনা সন্দেহে পরীক্ষা করা হচ্ছে তাদের মধ্যে শতকরা প্রায় দশ ভাগ করোনা সংক্রমণ নিশ্চিত হচ্ছে সেখানে চুরানব্বই জনের সংক্রমণ নতুন করে এর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে এবং আজকের মৃত্যুর হার অনেক বেশি আজকে পাঁচজন ছয়জন মৃত্যুবরণ করেছেন কাজী সংবাদগুলো আমাদের জন্য আশঙ্কাজনক আমরা সকলেই আরও বেশি সতর্কতা অবলম্বন করি আমরা কেউ যেন কোনোভাবেই সংক্রমণের কারণ না ঘটাই ইমান এবং ইয়াকিন আল্লাহর উপর রাখি অবিচল আস্থা এবং বিশ্বাস রাখি ইমানের জায়গায় যেন আমাদের কোনো দুর্বলতা না আসে করোনা হোক বা না হোক আমাদের তো মৃত্যু হবে তখনই যখনই আল্লাহ আকারাব্বুলাহ আলামী আমার জন্য নির্ধারণ করে রেখেছেন উল্লাহ ইউসি বানা ইল্লামা কাতাবাল্লাহুলানা লানা উলহানা ও আলল্লাহ হেফ আল্লাহ তা বাক্কালীর মেনুন যে আমাদের তো তাই হবে যেটি আল্লাহ আরব্বুলা আলামী আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন কাজী আল্লাহর উপর অবিচর আস্থা বিশ্বাস এবং ইয়াকিন দেখে সম্পূর্ণরূপে সতর্কতা অবলম্বন করে ফাসিউল্ল আকরাম সাল্লাল্লাহ আলীহুয়া সাল্লামের নির্দেশ এবং সুন্নার আলোকে সতর্কতা পরিপূর্ণভাবে আমরা অবলম্বন করব কোনো ধরনের অসতর্ক পদক্ষেপ যেন আমাদের দ্বারা প্রকাশ না পায় সেই বিষয়ে আমরা সকলেই সোচ্চার থাকব বাজারঘাট অথবা রাস্তাঘাটে যারা অযথাই আড্ডা এবং গল্প গল্পগুজব করে সময় কাটাচ্ছি তাদের সকলের প্রতি বিনীত অনুরোধ থাকবে যে আপনারা এখনও সতর্ক হন অন্যের ক্ষতির কারণ হবেন না সমাজ এবং মানুষের ক্ষতির কারণ হবেন না এভাবে সামাজিক দূরত্ব বজায় রাখবার ক্ষেত্রে আরও বেশি সতর্কতার জন্য আমরা সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন এলাকার একটি চিত্র আমাদের সামনে ফুটে উঠছে সেটি হল এলাকাবাসী তারা রাস্তাঘাটের মধ্যে নিজেদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের ব্যারিকেড দিয়ে বাস অথবা ঝোপঝাড় কাটা ইত্যাদি এগুলো পুঁতে রেখে রাস্তা তারা রুদ্ধ করে দিচ্ছেন মানুষের চলাচলের গতি রোধ করবার জন্য তো করোনা ভাইরাস সংক্রমণ ঠেকানোর জন্য সামাজিক দূরত্ব বজায় রাখবার তো জরুরত এবং প্রয়োজনীয়তা রয়েছে কিন্তু এভাবে রাস্তাঘাট যদি বন্ধ করে দেয়া হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আমার আমরা অন্য আরও বড় ধরনের বিপদের সম্মুখীন হতে পারি বিভিন্ন সময় দেখা যায় যে অনেক জায়গায় অনেক অসুস্থ ব্যক্তি তাকে যে কোনো সময় যে কেউ অসুস্থ হয়ে পড়তে পারে অসুস্থ ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নেওয়ার প্রশ্ন আসে অ্যাম্বুলেন্স যাতায়াত করার প্রশ্ন আসে আল্লাহ না করুন কোথাও কোনো দুর্যোগ দুর্বিপাক ঘটতে পারে কোথাও অগ্নিসংযোগ ঘটতে পারে সেক্ষেত্রে আগুন নেভানোর জন্য সেখানে ফায়ার সার্ভিসের প্রয়োজন হয় মানুষের যাতায়াতের প্রয়োজন হয় কাজী এই জন্য এভাবে এমনভাবে রাস্তা কখনোই রুদ্ধ করাটা সমীচীন হবে না যে সেখানে এই ধরনের ইমার্জেন্স ইমার্জেন্সের ক্ষেত্রে প্রয়োজনের ক্ষেত্রেও যাতায়াত অথবা মানুষের গাড়ি ঘোড়া চলাচলের সমস্যা তৈরি হতে পারে এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি করাটা এটা আমাদের জন্য অনেক ক্ষেত্রেই আত্মঘাতী অথবা সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে এজন্য এই বিষয়ে আমি সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো আমাদের দেশবাসীর প্রতি যে আপনারা সামাজিক দূরত্ব বজায় রাখবার জন্য নিজেরা সচেতন হন অন্যদেরকেও সচেতন করুন কিন্তু সেই সচেতনতার ক্ষেত্রে এমন কোন পন্থা অবলম্বন দায়িত্ব কিন্তু অনেক বেশি বেড়ে যায় তাদের দায়িত্ব অনেক বেশি বেড়ে যায় কাজেই আমি আমরা সকল বৃত্তশালী সচ্ছল মোটামুটি যারা এখনও পর্যন্ত সচ্ছল অবস্থা আল্লাপাক যাদেরকে রেখেছেন তাদের সকলের প্রতি বিনীতি অনুরোধ করব যে আমরা আমরা সমাজ কল্যাণমূলক কাজে আরও বেশি অগ্রসর হই আরও বেশি উদারহস্ত হই আমরা যার যার জায়গা থেকে ক্ষুধার্থ মানুষকে অভাবী মানুষের অভাব দূর করবার জন্য ক্ষুধার্ত মানুষের খাবার জোটানোর জন্য অসুস্থ মানুষের চিকিৎসার আয়োজন করবার জন্য আমরা এক্ষেত্রে আরও বেশি ভূমিকা পালন করার চেষ্টা করি আল্লাহ রব আলমীর আমাদের সকলকে তৌফিক দান করুন আমরা বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পক্ষ থেকে রাহেতাদুল ওয়াইজিন আইজিনের পক্ষ থেকে এরকম মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের এই উদ্যোগ চলবে অব্যাহতভাবে চলবে বাংলাদেশ খেলাফত যুব মজলিস এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস তাদের এই ত্রাণ তৎপরতা আরো শক্তিশালী করছে দেশের বিভিন্ন অঞ্চলে আমরা আমাদের এই ত্রাণ তৎপরতা পরিচালনা করছি সারা দুনিয়ার দেশ বিদেশ থেকে যারা যেখান থেকে আমাদের সঙ্গে সংযুক্ত আছেন তাদের সকলের প্রতি বিনোদন অনুরোধ আপনাদের পক্ষে সম্ভব হলে আপনারা ইনশাআল্লাহ আমাদের এই সমাজ কল্যাণমূলক এই তৎপরতায় আপনারাও আমাদের পাশে দাঁড়াবেন সহজ সহযোগিতার হাত প্রসার করে দিবেন এই প্রত্যাশা থাকলো আমরা ইতিমধ্যে আমাদের এই পেইজের আমাদের ইতিপূর্বেকার আরেকটি লাইভ বক্তব্যের মধ্যে আমাদের বিকাশ নম্বরগুলো আমরা সেখানে সংযুক্ত করে দিয়েছি যারা যেভাবে প্রয়োজন হয় আপনার বিকাশ নম্বরগুলোতে আমাদের কাছে আপনাদের সহযোগিতার অর্থ পৌঁছে দিলে ইনশাআল্লাহ আমরা আমানতদারির সঙ্গে জিম্মাদারির সঙ্গে অভাবী মানুষের কাছে আপনাদের প্রদত্ত অর্থগুলো তাদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমরা কোনো কার্পণ্য ইনশাআল্লাহ করব না কাজেই এই অনেকে দেওয়ার অনেক সময় ফোন রিসিভ করা সম্ভব হচ্ছে না কাজে আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে যে ফোন করা প্রয়োজন নেই আপনারা যারা যেভাবে অংশগ্রহণ করতে চান আপনারা নির্ধারিত নম্বরগুলো নিশ্চিত হয়ে সেখানে আপনারা আপনাদের অর্থ পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ আমাদের হাতে পৌঁছে গেলেই আমরা পদক্ষেপ গ্রহণ করব আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি